গতকাল বিকাল 4 ঘটিকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের বংশাল চৌরাস্তার নিকটস্থ হোটেল আল নাসেরের আশেপাশে বিভিন্ন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব হাসান আরিফ। 5ই আগস্টের পর জনপ্রতিনিধি অপসারণের কারণে জনপ্রতিনিধি শূন্য বাটসম্য, ডেঙ্গুর প্রাদুর্ভাব নির্মূলের লক্ষ্যে সিটি কর্পোরেশন হতে চলছে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি। 34 নং ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং সে সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক 34 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ মামুন। পরিদর্শনকালীন সময় মাননীয় উপদেষ্টা 34 নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে সিটি কর্পোরেশনকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। পাশের উঠে ছিল আমাদের ওয়ার্ডে ডেঙ্গু রোগী ছিল, এখানে